প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দুর্যোগের সময়ে তোমাদের পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে, তো তার জন্য একেএমএস অনলাইন ক্লাস, একেএমএস স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হবে। তো যারা লাইভে আছো, তো তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একেএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসেছ, বই খাতা কলম নিয়ে বসো। তোমাদের মনে আছে কি যে আমরা গত বন্ধের আগে কি পড়িয়েছিলাম? আচ্ছা, সেটা হচ্ছে আমরা গত বন্ধের আগে পড়িয়েছিলাম পাখিদের কথা। পাখিদের কথা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, এবং পাখিদের কথাটা খুব সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু তোমাদের তো অনেক আইটেম থাকে বাংলায়, তো আমি যে দুটো পড়ানো হয়নি, যেমন যুক্তবর্ণ এবং বাক্য সংকোচন, আজকে এই দুটো আইটেম নিয়েই তোমাদের সাথে আমি কথা বলবো। তো আমি আসো আমরা পড়ায় ফিরে যাই। দেখো, যুক্তবর্ণ পাখিদের কথা থেকে আরেকটা কথা বলে রাখতেছি, তো সেটা হচ্ছে পাখিদের কথাতে অনেক যুক্তবর্ণ আছে এবং গুরুত্বপূর্ণ যুক্তবর্ণগুলো আমাদের এগুলো শিখতে হবে। তো আমরা এখন পড়ব যুক্তবর্ণ। তাহলে আমরা আসি যে যুক্তবর্ণ কি। প্রথমে আসি যে যুক্তবর্ণটা কি, যুক্তবর্ণ কাকে বলে। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে আমাদের যুক্তবর্ণটা বুঝতে সুবিধা হবে। একাধিক ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত ব্যঞ্জন বর্ণের রূপকেই যুক্তবর্ণ বলা হয়। বা এক বা আরো সহজভাবে বলতে পারি যে আমরা সহজভাবে যেটা বলতে পারি যে এক বর্ণ থেকে আরেক বর্ণের, এক বর্ণ থেকে আরেক বর্ণ সাথে মিলেমিশে যে বর্ণ তৈরি হয় সেটা হচ্ছে যুক্ত বর্ণ। তোমরা সবাই রেডি তো খাতা কলম নিয়ে? সবাই যুক্ত বর্ণগুলো লিখবে। আমি এখানে তো একাধিক ব্যঞ্জন, আবার বলতেছি যে যুক্তবর্ণ হচ্ছে একাধিক ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপ বা সমষ্টিকে যুক্তবর্ণ বলা হয়। তো প্রথমে আসো আমরা যুক্তবর্ণ লিখছি। দেখো সবাই, এই যুক্ত বর্ণটিকে যদি আমরা ভেঙে দেখাই, তাহলে প্রথমে ম, নিচে অবশ্যই হস্যন্ত দিবে, এরপরে হচ্ছে ব। এটাকে যদি আমরা শব্দে প্রয়োগ করি তাহলে হয় অনেক ধরনের শব্দই হয়। তো এখন আমরা কি লিখলাম, আমরা লিখলাম যে ম এবং ব দিয়ে যে যুক্ত বর্ণটা বিভাজন করলাম, ম এবং ম নিচে হচ্ছে হস্যন্ত, পরে হচ্ছে ব, লম বা, কি বললাম, লম বা। তো এটাকে দিয়ে আমরা যদি এখন বাক্যে প্রয়োগ করি, তাহলে হবে যে কি আছে বলো দেখি, টিয়া পাখির লেজ, লম বা। কি বললাম শিক্ষার্থীরা, বুঝতে পারছো? টিয়া পাখির লেজ লম্বা, আমরা আগে পড়েছি না, টিয়া পাখির লেজ লম্বা। এরপরে দেখো, ইয় এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে এটা হবে ইয় হস্যন্ত, পরে হবে বর্গীয় জ, ইয় হস্যন্ত, পরে হবে বর্গীয় জ। যুক্তবর্ণের ক্ষেত্রে আমি একটি কথা তোমাদেরকে বলতে চাই,
সেটা হচ্ছে যেমন প্রথমে আমি লিখেছি ময় ভয় যে সংযুক্ত যে একটা যুক্ত বর্ণ আছে সেটাকে যদি আমরা আমরা ভাঙলাম যে ম হস্যন্ত এবং ব, যেমন উচ্চারণটা আসে লম বা লম বা, লয়ের পরে ম পরে হচ্ছে ব, তো যুক্ত বর্ণে যেটা আগে উচ্চারণ হবে সেটা আগে লিখতে হবে, তাহলে আমাদের যুক্ত বর্ণ ভুল হবে না। আর সবসময় কিন্তু তোমরা হস্যন্তটা দিবে, যদি দুইটা অক্ষর দ্বারা যুক্ত বর্ণ হয় তাহলে আমরা প্রথম অক্ষরের নিচে হস্যন্ত দিব, আর তিনটা অক্ষর দ্বারা যদি যুক্ত বর্ণ হয় তাহলে প্রথম দুইটা অক্ষরের নিচে আমরা হস্যন্ত দিব, এটা মনে রাখবে। এখন এটা দিয়ে যদি আমরা বাক্য শব্দ তৈরি করি তাহলে হবে কি হয় বলতো দেখি, হঞ্জনা, হঞ্জনা, তাই না? সবাই লিখছো তো হঞ্জনা? তো আসো এটা দিয়ে আমরা একটি অনেক ধরনের শব্দ তৈরি করা যায়, গঞ্জ হয়, হ্যাঁ, তো হঞ্জনা দেখতে, হঞ্জনা দেখতে খুব সুন্দর, হঞ্জনা দেখতে খুব সুন্দর, হঞ্জনা দেখতে খুব সুন্দর। এরপরে তিন নম্বরে আমরা লিখব, সবাই খেয়াল করো, এটাকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে হবে, এটা হবে ইয়, নিচে অবশ্যই হস্যন্ত হবে, এবং এটাকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে হবে ইয়, পরে হবে চ। তাহলে এটা দিয়ে আমরা শব্দ তৈরি করব, এটা দিয়ে কি শব্দ তৈরি করা হয়, করা যায় বলতো দেখি, চঞ্চল, তাই না? এটা দিয়ে চঞ্চল, অঞ্চল, চঞ্চল অনেক কিছুই হয়। তো এটা দিয়ে যদি আমরা বাক্যে প্রয়োগ করি, এই শব্দটা ব্যবহার করে যদি আমরা বাক্যে প্রয়োগ করি তাহলে হয় কি হয় বলতো দেখি, কারণ আমি পড়েছি কিন্তু, টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয়, টুনটুনিকে, টুনটুনিকে কি দেখ, টুনটুনিকে চঞ্চল পাখি টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয়। কি লিখেছে? টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয়, সবাই লিখছো? আচ্ছা আমি প্রথম থেকে মুছে দিচ্ছি, এরপরে দেখো এইটা যদি আমরা ভেঙে দেখাই তাহলে হবে, বর্গীয় জ, কি বলেছি বলো দেখি, বর্গীয় জ, বর্গীয় জ, পরে হবে ব। এটা দিয়ে অনেক শব্দই তৈরি করা যায়, তো বলো তো দেখি এটা দিয়ে কি শব্দ তৈরি করা যায়। আচ্ছা সেটা হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল, এটা দিয়ে কি বাক্য তৈরি করা যায় বলো তো দেখি, মাছ রাঙার ডানার, মাছ রাঙার ডানার পালক উজ্জ্বল উজ্জ্বল নীল। শিক্ষার্থীরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা কি লিখেছি, মাছ রাঙার ডানার পালক উজ্জ্বল নীল। আচ্ছা আরো অনেক যুক্ত বর্ণ আছে এখানে,
এই চ্যাপ্টারটা থেকে। তো দেখো এটা যদি আমরা যুক্ত বর্ণ যদি ভেঙে দেখাই তাহলে হবে ট হস্যন্ত, এখানে হবে ট। কি হয় বলো তো দেখি, এটা দিয়ে যদি আমরা শব্দে প্রয়োগ করি তাহলে হবে ছোট্ট, ছোট্ট হয় না? হ্যাঁ আমরা লিখি ছোট্ট। করতে পারি কি বাক্য তৈরি করতে পারি ছোট্ট দিয়ে? বাবুই একটি ছোট্ট পাখি, বাবুই একটি ছোট্ট পাখি, বাবুই একটি ছোট্ট পাখি, বাবুই একটি ছোট্ট পাখি। দেখতে পাচ্ছ কি লিখলাম? বাবুই একটি ছোট্ট পাখি। এটা দিয়ে যদি আমরা যুক্ত বর্ণ ভেঙে দেখাই তাহলে হবে মূর্ধন্য ষ হস্যন্ত, নিচে হবে ট, নিচে হবে এখানে হবে ট। এটা দিয়ে কি শব্দ তৈরি করা যায়? মিষ্টি, তাই না? মিষ্টি, মিষ্টি। তো এটা দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। কোকিলের, কোকিল মিষ্টি সুরে গান গায়, কোকিল মিষ্টি সুরে গান গায়, কোকিল মিষ্টি সুরে গান গায়। শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পারছ? কোকিল মিষ্টি সুরে গান গায়। তো যে যুক্ত বর্ণগুলো আমি আজকে বোর্ডে দেখিয়ে দিলাম সেগুলো অবশ্যই ভালো করে পড়বে বাসায়, বাসায় বেশি করে অনুশীলন করবে। এখন আমি তোমাদেরকে পড়াবো, মুছে ফেলছি, আমি তোমাদেরকে পড়াবো বাক্য সংকোচন, যেটা আমাদের পরীক্ষায় আসে বাক্য সংকোচন। তো আসো আমরা প্রথমে জানি যে বাক্য সংকোচন কি, বা এটাকে আরেক কথায় বলা যায় এক কথায় প্রকাশ। যখন কোনো মনের ভাব প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশকে এক শব্দে পরিণত করা হয় তখন তাকে বলা হয় বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। আমি কি বলেছি আবার শোনো, এটা এটা যদি জানো তাহলে এটা পড়তে বা লিখতে সুবিধে হবে। মনের ভাব প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশকে এক শব্দে পরিণত করা হয় তখন তাকে বলা হয় এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। তো পাখিদের কথা থেকে বাক্য সংকোচন আমি পড়াবো। তো আসো সবাই লিখে নাও, এখন আমি পড়াবো বাক্য সংকোচন। বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ।
তো দেখো আমাদের প্রথমে কি আছে, কাকের পরিচিতি আছে, তাই না? তো কাক পাখি নিয়ে আমাদের লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি কাকের ডাক, কাকের ডাক। দেখো শিক্ষার্থীরা, আমি একটু আগে যেটা বলেছি বাক্য সংকোচন, যে একটি যখন একটি বাক্যাংশকে এক শব্দে পরিণত করা হয় তখন তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়। তাহলে এই যে আমি লিখেছি কাকের ডাক, এটা একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, এটাকে আমরা এক শব্দে পরিণত করব, এক শব্দে লিখবো। তাহলে কাকের ডাক তোমরা পড়েছো নিশ্চয়, কাকের ডাক, কা কা। তাহলে লিখে নাও, কাকের ডাক হবে কা কা। পরে ছোট বড়, ছোট ছোট বড় নানা জাতের, ছোট বড় নানা জাতের পাখি। তাহলে আমরা এক কথায় কি লিখতে পারি, ছোট বড়, ছোট বড় নানা জাতের পাখি, এক কথায় বলা যায় এটাকে পাখ পাখালি। কি বললাম? পাখ পাখালি, পাখ পাখালি। ছোট বড় নানা জাতের পাখি, তাকে আমরা যদি এক কথায় প্রকাশ করি তাহলে বলা হয় পাখ পাখালি। এরপরে দেখো, পুষ মানে যে, পুষ মানে যে, তাকে এক কথায় কি বলা হয়? পোষ মানে যে পোষা। কি বললাম? আবার ভালো করে শোনো, পোষা, পোষ মানে যে পোষা। সবাই লিখে নাও খাতায়। এরপরে আমরা লিখব কাছাকাছি, কাছাকাছি বসবাস, বসবাস করে যারা। বলতে পারো? কারণ তোমরা কিন্তু ভালো করে রিডিং করেছো। কাছাকাছি বসবাস করে যারা, আমি কি লিখলাম আবার দেখো, কাছা কাছি বসবাস করে যারা, তাদেরকে এক কথায় কি বলা হয়? প্রতিবেশী, তাই না? কাছাকাছি যারা বসবাস করে তাদেরকে আমরা বলি প্রতিবেশী। তারপরে দেখো, পাখির ডানা, পাখির ডানা বা পাখা, পাখির ডানা, তোমরা দেখতে পাচ্ছ পাখির ডানা বা পাখা, তাকে এক কথায় বলা হয় পালক, তাকে এক কথায় কি বলা হয়? পালক। পাখির ডানা বা পাখা, তাকে এক কথায় আমরা প্রকাশ করি এভাবে, পালক। দেখো আমি পাঁচটা লিখেছি এক কথায় প্রকাশ, প্রথম থেকে আবারও পড়ছি, কাকের ডাক, তাকে আমরা এক কথায় যখন প্রকাশ করি তখন বলা হয় কা কা। ছোট বড় নানা জাতের
পাখি তাকে বলা হয় পাখ পাখালি পোষ মানে যে তাকে কি বলা হয় পোষা পোষ মানে যে পোষা কাছাকাছি বসবাস করে যারা প্রতিবেশী কাছাকাছি বসবাস করে যারা প্রতিবেশী পাখির ডানা বা পাখা তাকে আমরা এক কথায় প্রকাশ করি পালক সবাই লিখে নাও উপকার উপকার করে যারা তাদেরকে এক কথা কি বলা হয় উপকারী কি বলেছি উপকার করে যারা তাদের এক কথায় বলা হয় উপকারী তো আমি প্রথম থেকে তোমরা নিশ্চয়ই লিখেছ এগুলো মুছে দিলাম তারপরে লিখব আমরা কাপড় বনে যে কাপড় বনে যে কি বলেছি শিক্ষার্থীরা কাপড় বনে যে তাকে কি বলা হয় তাঁতি কাপড় বনে যে তাকে বলা হয় এক কথায় তাঁতি তো এই যে আমি পাখিদের কথা থেকে এতক্ষণ আমি বাক্য সংকোচন এবং এক কথায় তোমাদেরকে পড়ালাম আশা করি তোমরা সবাই লিখেছ বাসায় এগুলো ভালো করে পড়বে এখন আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে পাখিদের কথা থেকে অনুশীলনী অনুশীলনী থেকে তোমাদেরকে ভালো করে পড়ে দিয়েছি তারপরে অনেকদিন যাবৎ যেহেতু পড়ানো হয় না তো আমরা একটু আবার দেখে নিই যে দেখো পাখিদের কথা 53 পৃষ্ঠা তোমরা বের করো 53 থেকে 58 পৃষ্ঠা মূলত অনুশীলনীগুলো আমরা পড়াবো তো দেখো দেখতে পাচ্ছ এই যে 55 পৃষ্ঠায় হচ্ছে অনুশীলনী শুরু হয়েছে 55 পৃষ্ঠা দেখো প্রথমে আছে শব্দগুলো এক নাম্বার শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি আমরা কিন্তু এগুলো ক্লাসে ভালো করে পড়িয়েছি তাই না শিক্ষার্থীরা এখন যদি আমরা বলি প্রথমে আছে কি প্রতিবেশী প্রথমে কি আছে প্রতিবেশী প্রতিবেশী শব্দের অর্থ কি আমরা সবাই জানি প্রতিবেশী শব্দের অর্থ হচ্ছে পড়শী কি বলেছি প্রতিবেশী শব্দের অর্থ হচ্ছে পড়শী বা যারা কাছাকাছি বসবাস করে তারপরে হচ্ছে দেখো পালক কি বলেছি পালক পালক শব্দের অর্থ হচ্ছে পাখির ডানা বা পাখা পাখির ডানা বা পাখা পালক বুঝতে পেরেছ এরপরে হচ্ছে পোচ কি বলেছি পোচ পোচ শব্দের অর্থ হচ্ছে মাখানো পোচ শব্দের অর্থ হচ্ছে মাখানো তারপরে কি আছে চঞ্চল চঞ্চল শব্দের অর্থ কি বলতো দেখি আচ্ছা চঞ্চল শব্দের অর্থ হচ্ছে যা স্থির নয় তো আমরা আমাদের টুনটুনি পাখি স্থির নয় পড়েছি না টুনটুনি পাখি স্থির নয় এরপরে হচ্ছে ছোপ ছোপ শব্দের অর্থ হচ্ছে দাগ কি বলেছি বলো ছোপ শব্দের অর্থ হচ্ছে দাগ বা রং এরপরে হচ্ছে ঝুঁটি 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 সব কার ঝুঁটি আছে বুলবুলি পাখির ঝুঁটি আছে তাই না ঝুঁটি শব্দের অর্থ হচ্ছে খোপা ঝুঁটি শব্দের অর্থ কি খোপা এরপরে আছে দেখো শখ শখ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা পছন্দ অনেক কিছুই হয় পরে হচ্ছে
ঝাঁক, ঝাঁক অর্থ কি? ঝাঁক বলে না যে পাখিরা ঝাঁক বেঁধে চলে, ঝাঁক শব্দের অর্থ হচ্ছে মাছি, মাছ, পাখি ইত্যাদি দল বা পাল। কি বলেছি ঝাঁক শব্দের অর্থ? পাখি, মাছি, মাছ ইত্যাদির দল বা পাল। আচ্ছা, এরপরে হচ্ছে তাঁতি। দেখো এরপরে হচ্ছে তাঁতি। তাঁতি শব্দের অর্থ আমরা জানি সেটা হচ্ছে যে কাপড় বোনে। তো আমাদের গল্পে, পাখিদের কথার গল্পে, তাঁতি পাখি কাকে বলা হয় জানো? তোমরা অবশ্যই জানো তাঁতি পাখি বলা হয় কাকে, বলো তো দেখি। বাবুই পাখিকে, তাই না? কারণ বাবুই পাখি কি করে, সুন্দর করে সরু সরু আঁচ দিয়ে সে সুন্দর করে তার বাসা বোনে, তাই বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু আবার রিটার্ন বললাম। তো তাঁতি শব্দের অর্থ হচ্ছে যে কাপড় বোনে। এরপরে হচ্ছে স্থির। স্থির, স্থির শব্দের অর্থ হচ্ছে অবিচল। কি বললাম বলো তো দেখি? স্থির শব্দের অর্থ হচ্ছে অবিচল বা দৃঢ়। বুঝতে পেরেছ? এরপরে দেখাও 2 নম্বরে কি লিখা আছে। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে কিন্তু লিখা আছে, দেখতে পাচ্ছ, প্রতিবেশী, ওপরে আছে শখ, ওপরে আছে তাঁতিরা, ঝাঁক, ঝুঁটি, আছে পালক, আছে পোঁচ। আমরা যদি দেখতে পাই, দেখো কতে আছে বকের কিসাদা, বকের কিসাদা বলো তো দেখি। আচ্ছা, বকের পালক সাদা, পালক বুঝো ডানা বা পাখা, বকের পালক সাদা হবে। এরপরে শিলা চাচি আমাদের, শিলা চাচি আমাদের কি? শিলা চাচি আমাদের অবশ্যই এখানে হবে প্রতিবেশী। গরমে মেয়েরা কি করে চুল বাঁধে? গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে। দেখো এখানে লেখা আছে ঝুঁটি করে চুল বাঁধে। এরপরে হচ্ছে সাঁঝির আকাশে অনেক রঙের, সাঁঝির আকাশে অনেক রঙের কি দেখা যায়? অনেক অনেক রঙের পোচ দেখা যায়। পোচ মানে মাখানো। আমরা কিন্তু একটু আগে পড়েছি যে পোচ শব্দের অর্থ হচ্ছে মাখানো বা লেপা। এখন দেখো খুব সুন্দর শাড়ি বুনে, কারা খুব সুন্দর শাড়ি বুনে, কারা খুব সুন্দর শাড়ি বুনে আমরা জানি, তাই না? তাঁতিরা খুব সুন্দর শাড়ি বুনে। বন্ধুদের ছবি জমানো রবির কি? বন্ধুদের ছবি জমানো রবির হচ্ছে শখ। এরপরে হচ্ছে এক কি পাখি উঠছে? এক ঝাঁক। ঝাঁক তোমরা একটু আগে বলেছি ঝাঁক শব্দের অর্থ কি, তাই না? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এক ঝাঁক পাখি উঠছে। আমি কিন্তু প্রত্যেকটা গল্পে, ক্লাসে যখন গল্প পড়ায়, তখন কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা গল্প খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করি, মানে প্রশ্ন আমি ধরি। তো যাই হোক, আমরা যেহেতু এই অনুশীলনীটা আগে পড়েছিলাম, যেহেতু আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে যুক্তবর্ণ এবং এক কথায় প্রকাশ, আমরা সেটা পড়িয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। এখন দেখো 3 নম্বরে কী লেখা আছে, আমরা প্রশ্নটা আবার একটু পড়ি। কোন কোন পাখি গান গাইতে পারে? শিক্ষার্থীরা বলো তো দেখি কোন কোন পাখিরা গান গাইতে পারে? আমরা জানি, তাই না? কোন কোন পাখিরা গান গাইতে পারে বলো তো দেখি? কোন কোন পাখিরা গান গাইতে পারে? সেটা হচ্ছে কোকিল এবং টিয়া পাখি। কোকিল, ময়না পাখি গান গাইতে পারে। তারপরে হচ্ছে মানুষের কথা অবিকল নকল করতে পারে কোন কোন পাখি? এখানে বলা হয়েছে মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি। মানুষের কথা নকল করতে পারে কে? ময়না, তাই না? ময়না পারে, এরপরে টিয়া পাখিও পারে। কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? টুনটুনিকে ছোট পাখি বলা হয়, বাবুইকে বলা হয়, বুলবুলিকে বলা হয়, দোয়েলকে বলা হয়, এরা হচ্ছে ছোট পাখি। তাহলে আমরা কি বললাম? বাবুই, বুলবুলি, টিয়া,
এবং দোয়েল পাখিকে কি পাখি বলা হয়? ছোট পাখি বলা হয়। এরপরে হচ্ছে আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম কি? আমরা সবাই তো জানি আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল পাখি, তাই না? ও আরেকটা পড়ানো হয়নি, ঘ নাম্বার, তাঁতি পাখি কোনটি? একটু আগে আমরা কিন্তু আলোচনা করেছি তাঁতি পাখি কোন। তাঁতি পাখি হচ্ছে বাবুই পাখি, কারণ বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়, কেননা তারা সরু সরু আঁশ দিয়ে খুব সুন্দর করে ঘর বা তাদের বাসা বোনে, তাই তাদেরকে তাঁতি পাখি বলা হয়। এরপরে হচ্ছে কোকিল কোন সময় ডাকে? আমরা অবশ্যই জানি কোকিল কোন সময় ডাকে, বলো তো দেখি। আচ্ছা, কোকিল হচ্ছে বসন্তকালে ডাকে। টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? আমরা জানি না, টুনটুনিকে আমরা অবশ্যই জানি টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন, কারণ টুনটুনি হচ্ছে স্থির না, এক জায়গা থেকে সে আরেক জায়গায় মানে দ্রুত চলে যায়, তাই স্থির নয়, যা মানে টুনটুনি হচ্ছে স্থির থাকতে পারে না, তাই টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয়। তোমাদের আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক একটা চ্যাপ্টার পড়ালে অনেক আইটেমই থাকে, সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হয়, তাই না? সেখানে যুক্তবর্ণ থাকে, শব্দার্থ থাকে, বাক্য রচনা থাকে, তারপরে তোমাদের বাক্য সংকোচন থাকে, মানে যেটা বললাম এক কথায় প্রকাশ, তারপরে থাকে তোমাদের সমার্থক শব্দ। হ্যাঁ, তো অনেক আইটেমই তোমাদেরকে থাকে। তো আমি কিন্তু 4 নম্বরে যুক্তবর্ণ পড়ে দিয়েছি, তো তার জন্য এখন আর পড়াচ্ছি না। তো 5 নম্বরে আমরা দেখব ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। দেখো, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। গান গাইতে পারে কোন পাখি বলো তো দেখি? গান গাইতে পারে কোন পাখি? এখানে কোনটা হবে? ময়না পাখি গান গাইতে পারে, ময়না পাখি গান গাইতে পারে। আচ্ছা, ঝাঁক বেঁধে চলে কোন সারির পাখিরা? তোমরা নিশ্চয়ই জানো ঝাঁক বেঁধে চলে কোন সারির পাখিরা, কোন সারির পাখিরা ঝাঁক বেঁধে চলে, কারণ এখানে হবে, দেখো 4টা অপশন আছে, এখানে 4টা অপশন আছে, সেটা হচ্ছে কাক, টিয়া এবং শালিক পাখি হচ্ছে ঝাঁক বেঁধে চলে। আমরা একটু আগে বলেছি ঝাঁক হচ্ছে পাখি, মাছ বা মাছি ইত্যাদি দল বা পাল, তারা একসাথে অনেকগুলো একসাথে ঝাঁক বেঁধে তারা চলে। তো কোন সারি শব্দ সব শব্দের অর্থ হচ্ছে এক? তাহলে এখানে 4টা অপশন আছে, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো, ঝাঁক, পাল, দল, এই 3টা শব্দের অর্থ হচ্ছে এক। কোন সারির সব, দেখতে পাচ্ছ, কোন সারির সব শব্দের অর্থ হচ্ছে এক, তাহলে এটা হবে 2 নাম্বার। দেখো, 2 নাম্বার অপশনটা হবে ঝাঁক, পাল, পরে হবে দল। পাখিদের আমরা রক্ষা করব, কেন আমরা পাখিদের রক্ষা করব বলো তো দেখি? কারণ এখানে 4টা অপশন আছে, অবশ্যই পাখিরা আমাদের উপকার করে, পাখিরা আমাদের উপকার করে, তাই আমরা পাখিদের রক্ষা করব। এরপরে দেখো 6 নাম্বার, বাক্যগুলো পড়ি ঠিক জায়গায় কমা, দাড়ি ও প্রশ্নচিহ্ন বসিয়ে খাতায় লিখি। দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখতে পাচ্ছ বাক্যগুলো পড়ি ঠিক জায়গায় কমা, দাড়ি ও প্রশ্নচিহ্ন বসিয়ে খাতায় লিখি। দেখো, প্রথমে আছে কতে, আমাদের দেশে আছে কত রকমের পাখি, আমাদের দেশে আছে কত রকমের পাখি, এখানে কি হবে? এখানে হবে দাড়ি, এটা হচ্ছে বিরাম চিহ্নের মধ্যে পড়ে। তো আর কত যে তাদের নাম, আর কত যে তাদের নাম, এখানে কি হবে? এখানে হবে দাড়ি। মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না ও দোয়েল, মিষ্টি সুরে গান করে, মিষ্টি সুরে গান করে কোকিল, কোকিলের পরে কমা হবে। আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি, আমি ক্লাসে কিন্তু পড়িয়েছি, তারপরেও আমি আরেকবার লিখে দিচ্ছি। দেখো শিক্ষার্থীরা, 6 নাম্বার লিখে নাও, অনুশীলনীর 6 নাম্বার লিখে নাও। ক হচ্ছে আমাদের দেশে
আমাদের দেশে আছে, আমাদের দেশে আছে কত রকমের পাখি। এখানে কি হবে, আমাদের দেশে আছে কত রকমের পাখি, তাহলে এখানে হবে দাঁড়ি, এখানে দাঁড়ি হবে খ নাম্বার, আর কত যে তাদের নাম, আর কত যে আর কত যে তাদের নাম, এখানে কি হবে, আর কত যে তাদের নাম, এখানে দাঁড়ি হবে গ নাম্বার। দেখো, মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না ও দোয়েল, মিষ্টি সুরে গান করে মিষ্টি সুরে গান করে কোকিল, এখানে কোকিলের পরে কমা হবে ময়না ও দোয়েল। লাস্টে হবে দাঁড়ি, বাক্য শেষে আমরা দাঁড়ি দিব। মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না ও দোয়েল। তারপরে হবে রবি, আমি অনেক পাখি দেখেছি। রবি, রবি কথাটার পরে থামতে হবে, তার মানে আমরা যখন অল্প কথার বিরতি দিই তখন কিন্তু কমা হয়, রবি, রবির পরে হয় কমা। রবি, আমি অনেক পাখি দেখেছি, আমি অনেক পাখি এখানে বাক্য শেষে আমরা দাঁড়ি দেব, রবি আমি অনেক পাখি দেখেছি। পরে হবে মাছ রাঙার পিঠের রং গাঢ় বাদামি, পালক উজ্জ্বল নীল। আমরা এটা লিখি, মাছ রাঙার পিঠের রং গাঢ় বাদামি, পালক উজ্জ্বল নীল, বাক্য শেষে আমরা দাঁড়ি দেব। এরপরে আছে তুমি কি কি পাখি দেখেছ, পরে আছে তুমি কি কি পাখি দেখেছো, এটা প্রশ্ন করেছে না, তুমি কি কি পাখি দেখেছো, এখানে কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা প্রশ্ন করা হয়েছে, তুমি কি কি পাখি দেখেছ। তো শিক্ষার্থীরা, আমি এখন যাব 7 নম্বরে, শব্দ আছে পাতায় পাতায়। দেখো, পাতার মধ্যে শব্দ আছে ঝলমলে, দোয়েল, তোমরা দেখতে পাচ্ছ, ময়না, শিল্পী, সবুজ, শীষ,
টুনটুনি, কোকিল, তারপরে আছে বুলবুলি। তো নিচের খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। টিয়া কি রঙের পাখি? টিয়া কি রঙের পাখি? আমরা নিশ্চয় জানি টিয়া হচ্ছে সবুজ রঙের পাখি। পরে হচ্ছে দোয়েল নরম সুরে কি দেয়? দোয়েল নরম সুরে শিস দেয়। দোয়েল নরম সুরে শিস দেয়। মিষ্টি সুরে গান গায় কোন কোন পাখি? মিষ্টি সুরে গান গায় এখানে আছে ময়না এবং কোকিল। মাথার সামনে ঝুঁটি আছে কোন পাখির? আমরা জানি তাই না, বুলবুলি পাখির। এরপরে হচ্ছে বাবুই হচ্ছে কি পাখি? তাঁতি পাখি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আজকে অনুশীলনীর এগুলো আগেও ক্লাসে পড়ানো হয়েছে, তারপরও আমি আবার রিপিট করে দিলাম। তোমরা বাসায় নিশ্চয়ই ভালো করে তোমরা পড়বে, আর আমি তোমাদেরকে বাড়ির কিছু পড়া দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। সেটা হচ্ছে এই পাখিদের কথা গল্প থেকে সমার্থক শব্দ তোমরা লিখিয়ে আনবে। পাখিদের কথার বাড়ির কাজ হচ্ছে সবাই লিখে নাও বাড়ির কাজটা কি? পাখিদের কথা, বাড়ির কাজটা হচ্ছে সমার্থক শব্দ, পাখিদের কথা থেকে সমার্থক শব্দ লিখে আনবে। সমার্থক শব্দ কয়টি করে? 10টি করে। আর 10টি সমার্থক শব্দ লিখে আনবে, দুটি করে, সরি, 10টি সমার্থক শব্দ দুটি করে লিখে আনবে। নিশ্চয়ই তোমরা বাড়ির কাজ করবে আশা করি। তো আজকে আমি আমার ক্লাস এখানেই আজকে শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার অবশ্যই দেখা হবে, আর যে যে পড়াগুলো আমি পড়ালাম অবশ্যই মনোযোগ দিয়ে বাসায় পড়বে, আর প্রত্যেকটা গল্প খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা নিশ্চয়ই পড়বে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।